নমস্কার বাংলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো রেসিপির নাম দিয়েছি কাঁচা টমেটো টক ঝাল। তো কাঁচা টমেটো টক ঝালের ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। টমেটো টক ঝাল বানানোর জন্য দেখো প্রথমে আমরা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো গুলো যেগুলো আমরা কেটে রেখেছি। মশলাটার সঙ্গে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ। এটাতে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পুরোটা মধে যায়, তার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ বাদে আমরা চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছ অনেকটাই মজে গেছে। এরপরে দিয়ে দেবো সামান্য জল। এটাতে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যে টমেটোটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আমরা ঢাকনাটা খুলে দেখে নিই যে রান্নাটা হয়েছে কিনা। দেখো যে জলটা দিয়েছিলাম, জলটা শুকনো হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের হয়েই গেছে প্রায়। তো এরপরে আমরা নামিয়ে নেব। তো নামানোর আগে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা এতে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কাসুন্দি এক চামচ মতো। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো এবারে সবকটা ইনগ্রেডিয়েন্টস আমরা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে। এরপরে এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দেবো। তোমরা পুরো ভিডিওটাই দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার তৈরি করা নতুন নতুন যত রান্না তো সেগুলো তোমরা যাতে তাড়াতাড়ি পেয়ে যাও তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর সাথে থেকো সবসময়, সুস্থ থাকো, ভালো থাকো, ভালো খাও এই কামনা করি। আজকে এখানেই শেষ করছি।